হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক, আজকের ভিডিও জুড়ে দেখানোর ট্রাই করব যে পৃথিবীর কোন দেশগুলো সব থেকে দরিদ্র দেশ। দর্শক, একটি দেশ ধনী না দরিদ্র সেটা পুরোটা নির্ভর করে তার সম্পদ এবং জনসংখ্যার উপর। দর্শক, আফ্রিকা মহাদেশে রয়েছে পৃথিবীর কয়েকটি গরিব দেশ যেগুলো একবারে দরিদ্র সীমার নিচে অবস্থান করছে। তো দর্শক, আজকের ভিডিও জুড়ে আমি সেই দেশগুলোর সাথে পরিচিত হয়ে আসবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো লেটস স্টার্ট মাই ভিডিও। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে গরিব দেশ বুরুন্ডি, দুনিয়ার সব থেকে দরিদ্র দেশ। পূর্ব আফ্রিকার এই দেশের অর্থনীতি একেবারে বেহাল দশা। জিডিপি আর ক্যাপিটাল 285 মার্কিন ডলার। দর্শক, দ্বিতীয় অবস্থানে আছে মালাউই, আফ্রিকান দেশ। 53% লোক দরিদ্র সীমার নিচে বাস করে। মাথাপিছু জিডিপি 301 মার্কিন ডলার। কফি দেন রপ্তানি দ্রব্য। দর্শক, 4 নম্বরে আছে লাইবেরিয়া, পশ্চিম আফ্রিকার। এই দেশে অর্থনীতি একেবারে শেষ হয়ে গিয়েছে। দেশে যেটুকু ছিল তা ইবোলা হানার পর নিঃশেষ হয়ে গেছে। জিডিপি আর ক্যাপিটাল আসে 55 মার্কিন ডলার। দর্শক, 5 নম্বরে যে দেশটি দরিদ্র সীমার নিচে অবস্থান করে সেটি হচ্ছে কঙ্গো। দেশের 20% মানুষ অনাহারের কারণে মারা যান, 40% মানুষ আধপেটা খেয়ে বাঁচেন। দরিদ্রতার সব মাপকাঠিতে এই দেশ সবার উপরে থাকার কথা। গৃহযুদ্ধ একেবারে জরাজীর্ণ হল, সরকার উদাসীন, কর্মসংস্থান বলতে কিছুই নেই, প্রতিদিন মানুষ মারা যায় অনাহারে। কঙ্গো রাস্তায় রাস্তায় মানুষের খিদের জ্বালায় ছোটাছুটি করে। জিডিপি আর ক্যাপিটাল 455 মার্কিন ডলার।